everyone, assalamu alaikum and welcome back to my channel Anjuman's blog. সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ঈদের দ্বিতীয় দিন, তো আজকে আমি ঢাকার বাইরে যাচ্ছি একটু ঘোরার জন্য। আর হচ্ছে আজকে আমি কক্স বাজার যাচ্ছি, আজানের আব্বু আমি এই আর কি। তো কিছুক্ষণ পর আমরা বের হয়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সেফলি কক্স বাজার যেয়ে পৌঁছাতে পারি। তো গ্রিন লাইনের টিকিট দুই দিন যাবত ওয়েট করেছি, তাও পাইনি। তো সেন্ট মার্টিন গাড়ির টিকিট পেয়েছি, তো আজকে আমরা স্লিপারসে যাচ্ছি। তো চেষ্টা করব একটু একটু করে ব্লগটা করার, আশা করছি করতে পারবো, কারণ আজানের আব্বুর সাথে থাকলে আমি ব্লগ করতে পারি না। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন। তো আজানকে খাওয়া দাওয়া করালাম, ব্যাগটেক সব প্যাকিং করে ফেলেছি, আর হচ্ছে আজানকে এখন রেডি করাবো। তো সাথেই থাকুন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো চলুন পুরো ব্লগটি এনজয় করা যাক। একটা কথা না বললেই না, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দিবেন, আর আপনাদের মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এছাড়া আজান অলরেডি দিচ্ছে, আমি নামাজ পড়ে বাকি রেডিটা হয়ে নিব। তো জাস্ট আমি আর কিছুই করবো না, উনাটাকে ভালো করে বাঁধবো, যেহেতু লং টাইম জার্নিং করবো, সেজন্য আর অত কিছু এখন আর রাত্রবেলা করছি না। তো এছাড়া আজান দিয়ে দিয়েছে, এখন নামাজটা আদায় করে নিব। আর আরেকটা কথা যেটা বলবো, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমরা সেফলি পৌঁছাতে পারি, আর সবাই আমাদের সাথেই থাকবেন। তো এই যে জুতা বের করে রাখছি পরবো, আমার একদম ঘরে এলোমেলো হয়ে আছে, পরে গুছগাছ হবে। তো আমার লাকিসও প্যাকিং হয়ে গিয়েছে, প্লাস আমার সাইড ব্যাগ, আর আমি এই সাইড ব্যাগ ছাড়া একদমই চলতে পারি না, কারণ এটা আমার জন্য ক্যারি করতে অনেক সুবিধা হয়। এটা ছিঁড়েও গেছে, তারপর আমি এটা ছাড়া চলতে পারি না। তো ব্যাগ কিনবো কিনবো করে আর কিনা হয় নাই, কারণ হচ্ছে যে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তারপরের দিন ইচ্ছিল, মানে হুট করে আমরা প্ল্যানিং করছি। তো যাই হোক, আর এই যে ব্রাশটা সব কিছু নিয়ে নিছে, আজান আজানের ড্রাইপার ড্রেস বের করে রাখছি, এগুলো আজকে আজান পরে যাবে। তো এই তো, আর ওই রুমে আজান কার্টুন দেখতেছে, তো আজানকে এখন খাওয়াইছি, দেন হচ্ছে এখন করে রেডি করাবো। তো চলো নৌকাকে রেডি করে নিই। আজানকে রেডি করাই দিছি, আজান বসে বসে কার্টুন দেখতেছে, একটা চিপস ছিঁড়েছে বাট খাইনি, ও যে একটুখানি খেয়ে ফালাই রাখছে, সে চিপ খাওয়ার জন্য একদম আগ্রহী না, তবে আলোসটা একটু খায়। তো ওরে আজকে আমি একদম সিম্পলের মধ্যে রেখেছি, রাম্পার সেট পরিয়েছি, যেহেতু স্লিপারসে যাচ্ছি আর লং জার্নিতে আমি সবসময় এসি বাসটাই চয়েস করি। তো ওর এর জন্য একটু আমি একটু পরিয়েছি, মানে লং রাম্পারটা পরিয়েছি, যাতে করে ওর ওইভাবে না অসুবিধা না হয়। আর স্লিপারসে তো চাদর টাদর বা কম্বল এগুলো তো দিবেই, তো তখন এটা তখন দেখা যাবে যেন আমার ছেলের কষ্ট না হয়, সেজন্য আমি এটা পরেছি। তবে আমি জিন্সের একটা শর্ট প্যান্টও সাইড ব্যাগে রেখেছি, যাতে করে ওর খারাপ লাগলে এটা আমি খুলে জাস্ট টি শার্টের সাথে হাফ প্যান্ট বা থ্রি কোয়ার্টার পরিয়ে নিতে পারি, সেজন্য আমি ব্যাগে এক্সট্রা করে একটা প্যান্ট রেখে দিয়েছি। তো আমার ছেলে যে রেডি, আজান 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 এই আজান দিয়েছি। তো গাড়ি হচ্ছে আমার তো 9:30, তো আমরা বাসাতে যোগ দিয়েছি 8:45-8:45-এ। তো আমাদের হাতে বেশি টাইম নেই, আর রাস্তাঘাটে প্রচুর পরিমাণে জ্যাম, তো এর মাঝে আরও টুকটাক অনেক কিছু শ্যুট করতে পারিনি। তো আমরা গাড়ি উঠে গিয়েছি, আর এই যে আজান দেখেন কি সুন্দর, মানে সে বাহিরের দৃশ্য দেখতেছে বসে আছে, গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে আরও 15-20 মিনিট আগে। তো এই যে আজান প্রথম একটু অ্যাডজাস্ট হয়েছে, হুড়াহুড়ি পারাপাড়ি করছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, পুরো গাড়ির ভিতরে দৌড়াদৌড়ি করছে। তারপর তো গাড়ি চলতেছে চলতেছে টোল প্লাজে এসে টোল দিচ্ছে, আর এখানে যে লাইট অফ করে দেয় কিছুক্ষণ পরপর যখন প্রয়োজন হয় লাইট ধরায়, আর স্লিপারসে তো সবসময় লাইট অফ করেই রাখে, যেহেতু লং জার্নির রাস্তা। তো আমরা অনেক দূরে এসে পড়েছি, তো আমাদের কুমিল্লাতে এসে একটা ক্যাফেতে ব্রেক দিয়েছিল, বিশ্বাস করেন খুবই বাজে একটা ক্যাফে, আর এখানে কিচ্ছু ছিল না, শুধু ভুনা খিচুড়ি ছিল। তো আমি এত রাত্রের ভুনা খিচুড়ি খেতে চাচ্ছিলাম না, তো জাস্ট একটা কফি নিয়েছি আর একটা শর্মা নিয়েছি, আর শর্মার মধ্যে চিকেনের কোনো চ পর্যন্ত বা চিকেনের ইয়াটা পর্যন্ত ছিল না, মানে চিকেনের কোনো চিহ্নই ছিল না, এমন একটা শর্মা আর কি, খুবই বাজে টেস্ট ছিল। তো কোনো রকম আর কি খিদাটা মজানোর জন্য একটু খেয়েছি। জানি যে এখানে অনেক দই মিষ্টি আছে, আজানের আব্বু বারবার জিজ্ঞেস করছে এগুলো কিছু খাবো কি না, তো আমি বলছি না এগুলো আমি কিছুই খাবো না,
জাস্ট একটা কফি নাও, তারপরে হচ্ছে যখন সেকেন্ড ব্রেক দিবে তখন ভালো কোনো হোটেলে ব্রেক দিলে তখন খাওয়া দাওয়া করবো। তো তারপরে তো আর সবসময় আমি গ্রিন লাইনে আসা যাওয়া করি লং জার্নি বা ঢাকার বাইরের ক্ষেত্রে, তো গ্রিন লাইনের সার্ভিসটা সবসময় ভালো লাগে এবং ভালো হোটেলে ওরা ব্রেক দেয়। বাট এই সেন্ট মার্টিন গাড়িতে এমন একটা বাজে হোটেল ব্রেক দিবে ভাবতে পারি নাই। তো এরপর যে কিন্তু ওরা চিটাগং এসে একটা চিটাগং এর আরও কাছে মানে কক্সবাজার থেকে 3-4 কিলোর আরও আগে একটা ব্রেক দিয়েছিল, ওইটা রেস্টুরেন্টটা খুব ভালো ছিল, ওইটা আপনাদের সাথে যে শেয়ার করব। তো এটাটা আগে শেষ করি। তো কোনো রকম আজানের আব্বর আমি একটা কফি নিয়েছি আর একটা শর্মা নিয়ে এলাম, এই যে কোনো রকম আর কি খাচ্ছি। আর কফিটা একদমই মজা ছিল না, কোনো রকম চালিয়ে গেলাম। তো এখন এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তো এখন প্রায় বাজে হচ্ছে 12:05 বাকি। তো 12:05 বাকি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কুমিল্লাতে। তো আমরা এই যে গাড়িতে উঠে গিয়েছি, আজান ঘুমিয়ে পড়েছে, তো আজানকে শুয়ে দিয়ে আমি একটু শ্যুট করে নিলাম আজানের আপু বাহিরে। তো এখন আমরা আবার শুয়ে পড়বো, আর আমি লং জার্নিতে 1 সেকেন্ডের জন্য হলেও ঘুমাই না, আমার ঘুম আসে না। তবে আজান আজানের বাবা ঘুমাইছে আর আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই নি, আমার ঘুমাতে একদমই ভালো লাগে না, মানে আমার ঘুম আসেই না, আমি শুধু দোয়া পড়তে থাকি। তো এখন বাজে হচ্ছে 3:30 মতো হবে। তো এখন ব্রেক দিয়েছে হচ্ছে চিটাগাংয়ের একটা রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টের নামটা আমি ভুলে গিয়েছি। যাই হোক, তো আমি ওয়াশরুমে গিয়েছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে, দেন হচ্ছে এখন আমি নিচে চলে আসছি। আর ওইদিকে যে দেখা যাচ্ছে আজানের আব্বু বসে বসে অর্ডার করেছে, একটা বিফ ভুনা খিচুড়ি অর্ডার করেছে। তো সেই অর্ধেক খেয়ে তাড়াতাড়ি করে চলে গিয়েছে, যা আজান আবার গাড়িতে একা ছিল। তো এদিক দিয়ে আমি খেয়ে নিচ্ছি, মানে আজান আব্বু অর্ধেক খেয়েছে, আমি অর্ধেক খেলাম। আর এই বিফ ভুনা খিচুড়িটার প্রাইস ছিল 300 টাকার মতো, পানি 15 টাকার পানি 20 টাকা রাখে, এটা তো স্বাভাবিক। তো আজানের আব্বু যে দেখে আজান ঘুমের থেকে উঠে পুরা গাড়ির ভিতরে একা একা দৌড়াইতেছে আর কান্না করতেছে, মাম্মি পাপ্পা মাম্মি পাপ্পা। পরে তো এসি বাসে তো ওরা গাড়ি বের হয়েই দরজা লক করে দেয়। পরে আজান তো বারবার কান্না করতেছে, পরে ওর আব্বু বাইরের দিকে করে হাত লাগাইতেছে আর বলতেছে পাপায় আসি পাপা আসি। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে গাড়ি তো আবার ছেড়ে দিয়েছে, চলে আসলাম এই যে আমাদের হোটেলে। তো আমরা 4:40 এসে পৌঁছেছি, আর আমরা অনেক ঘোরাঘুরি করছি, কোনো হোটেলে সিট খালি ছিল না, মানে রুম খালি ছিল না। তারপরে হোটেল জামানে এসে আমরা রুম পেলাম, একটা কাপল বেড পেলাম আর কি কোনো রকম। তো এটা আপাতত চলবে, এরপর আমরা বেডটা চেঞ্জ করে ফেলবো, মানে রুমটা চেঞ্জ করে ফেলবো। আর আমার এই রুমটা মোটামুটি খুবই সুন্দর ছিল, মোটামুটি সুন্দর বলতে বলবো যে বারান্দা থেকে খুব সুন্দর ভিউ আসছিল, পুরো বিচটা দেখা যেত। আর 2টা বাথরুম ছিল, দোনোটা বাথরুমে হাই কমোড বেসিন সব কিছু আছে। এই যে হচ্ছে বারান্দাটা, আর অনেক বাতাস বারান্দায়, দক্ষিণ পাশে বারান্দাটা ছিল। আর এই যে দেখেন কি সুন্দর সকাল 6টা, এখন বাজে 5:30, তো এই যে হচ্ছে সকাল 5:30টার আবহাওয়া দেখেন। আমরা 1 ঘন্টা শুধু ঘুরছি এই বিচ ওই বিচ ওই বিচ, আর হচ্ছে যে হোটেলগুলো রিসোর্টগুলোতে আর কি খুঁজছিলাম যে ভালো রুম কোথায় পাওয়া যায়। তো এই দেখেন রুম ট্যুর দিতে যে আপনাদের আমি যে বারান্দা থেকে বা আমার রুমের জানালা থেকে যে বিচটা দেখা যায় এটা দেখাতেই আমি ভুলে গেছিলাম, মানে আমি খেয়ালই করিনি। পরে আজানের আব্বু ফোন দিয়ে বারান্দা যখন আসতে বলে তখন আমি খেয়াল করেছি। তো এই হচ্ছে আমি, দেখেন ফকির নেমার খা পাবলিক, ঠিক আছে, এভাবে আসছিলাম। তো যাই হোক, এই হচ্ছে রুম, একটু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এই আর কি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের জার্নি ব্লগ। তো খুবই টায়ার্ড, জাস্ট এসে হাত মুখ ধুয়ে একটু ফ্রি হয়েছি, মানে জাস্ট হাত মুখ ধুলাম, দাঁত ব্রাশ করলাম, সারা মানে রাস্তা মানে গাড়িতে আমি একটুও ঘুমাইনি, আমি খুবই টায়ার্ড। জাস্ট আজান আর আজানের আব্বু কোনোরকম আর কি একটু ঘুমাইছে, রেস্ট করছে, আজানই ঘুমাইছে, আজানের আব্বু তো আমার একটা ঘুমাই নেই, কারণ আমি একটু বারবার মোবাইল টিপছিলাম, এটা করতেছিলাম সেটা করতেছিলাম। তো এই তো আমাদের রুম, কোনো হোটেলই খালি পাই নেই, কোনো রকম হোটেল জামানে আর কি একটা রুম খালি পেলাম। তো যাই হোক, যেটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ। তো তো এই
তো আজান বারবার বারান্দা থেকে পানি দেখে মাম্মম বলতেছিল, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো নাস্তাও করে আসি, প্লাস হচ্ছে একটু বিচ থেকে ঘুরে আসি। তো এই যে বিচে গিয়েছি, তো বিচে যাওয়ার নামিয়ে দিয়েছি, তবে আজানের পায়ে বালু ঘুলছে দেখে আজান একদম ঘিন্নায় কান্নাকাটি, আর পানি আসার পরে এই যে চিৎকার শুরু করেছে যা বলার বাইরে। তো এই যে বাপ ছেলে মিলে পানির ফিল্টার করছে আর আমি শুট করছিলাম, তো এই তো আমার ছেলে পানি দেখে একটা চিপকু দিয়ে দিবে দৌড়। তো ভিউটা এত ভালো লাগছে, আর সকালবেলা এত স্নিগ্ধ সুন্দর বাতাস, শীতল বাতাস যা বলার বাইরে, এত ভালো লাগছিল। আমার টায়ার্ডনেসটা এক সেকেন্ডের মধ্যে চলে গিয়েছে এমন একটা অবস্থা। তো এই তো আর কি, তো আপনারা একটু ভিউটা এনজয় করেন আমার সাথে সাথে। ছিল আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে ভিডিও কমেন্ট করে জানাবেন। তো সেই পর্যন্ত আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।